সুন্দরবন জঙ্গলে টুনি পাখি তার বন্ধু কালু কাকের সঙ্গে বসবাস করত। তারা দুজন ছোটবেলা থেকেই বন্ধু ছিল আর একসঙ্গেই তারা বেড়ে উঠেছে। আর তারা দুজন নিজেদের ভরণ পোষণ করার জন্য একসঙ্গেই চুরি করত। এই রকমই একদিন, আরে টুনি, ঘরে সব রেশন শেষ হয়ে গেছে। প্রথমে ফল আর তারপরে সবজি চুরি করতে হবে। এটা কি বলছো? আমরা তো কিছুদিন আগেই চুরি করেছিলাম। না, এইভাবে আর পারা যাচ্ছে না। এখন আমি ভাবছি একটা বড় কিছু চুরি করতে হবে, কারণ এমন ছোট ছোট চুরি করলে বারবার চুরি করতে হয়। তুমি তো ঠিকই বলেছো টুনি, কিন্তু বড় কিছু চুরি করতে গিয়ে আমরা যদি ধরা পড়ে যাই? তোমার শুধু শরীরটাই বড় হয়েছে, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। এখন ভয় পাওয়া বন্ধ করো। আমরা তো কবেই থেকে চুরি করছি, আমরা কি কখনো ধরা পড়েছি? ধরা পড়েনি তো, আর এইবারও পড়বো না। তুমি দেখে নিও, এবার আমরা কিছু বড় সড় চুরি করব আর অনেক মাস ধরে বসে বসে আরাম করব। এই কথা বলে তারা দুজনাই বাজারে চলে যায়। তারা সেইখানে একটা ফলের দোকানে যায় ফল নেয়ার জন্য। এই ফলগুলোর দাম কত? এই সবগুলো ফলের আলাদা আলাদা দাম। এখন তুমি বলো, তুমি কোন ফলটা নিতে চাও? দোকানদারের কথা শুনে টুনি কালুকাককে বলে, এই দোকানওয়ালার ফলগুলো খুব তাজা তাজা। তুমি একটা কাজ করো, তুমি ওকে কথা বলে ফাঁসিয়ে রাখো, আর তার মধ্যে আমি চুরি করে নিচ্ছি। ঠিক আছে টুনি, কিন্তু এবার একটু সাবধানে চুরি করো, তার কারণ আমরা কিন্তু এবার খুব বড় সড়ো চুরি করছি। তুমি একদম চিন্তা করো না, তুমি বাস তাকে কথা বলে ফাঁসিয়ে রাখো। টুনি পাখির কথা মতো কালু কাক দোকানদারকে কথা বলে ফাঁসিয়ে রাখে, আর এরই মধ্যে টুনি পাখি তাড়াতাড়ি করে কিছু ফল চুরি করে নেয়। এরপরে টুনি পাখি কাককে বলে, আরে কালু কাক, আমি তো পয়সা আনতে ভুলে গেছি। কি, তুমি পয়সা আনতে ভুলে গেছো? ঠিক আছে চিল ভাই, আমরা সন্ধ্যাবেলা আসবো, টুনি পাখি এখন টাকা আনতে ভুলে গেছে। ঠিক আছে বন্ধু, কোনো ব্যাপার না, তুমি সন্ধ্যাবেলা এসে ফল নিয়ে যেও। এরপরে টুনি আর কালু কাক নিজের ঘরে ফিরে আসে। তারা ফলের ঝুড়িটি ঘরে রেখে সবজি আনতে বেরিয়ে যায়। কালু কাক পায়রাকে বলে, পায়রা ভাই, তুমি আমাকে কিছু আলু দেখাও না। পায়রা কালু কাককে আলু দেখাতে থাকে, আর এরই মধ্যে টুনি সবজি চুরি করতে থাকে। কিন্তু পায়রা টুনিকে সবজি চুরি করার সময় দেখে ফেলে। তখনই টুনি পায়রাকে বলে, পায়রা ভাই, তোমার এই টমেটোগুলো কত করে? টুনি বোন, এগুলো 20 টাকা কেজি। পায়রা ভাই, এই টমেটোগুলো আমার কাছে তাজা তাজা লাগছে না, তুমি আমাকে অন্য টমেটো দেখাও। পায়রা যখন অন্য টমেটো দেখানোর জন্য পেছন ঘরে, ঠিক তখনই টুনি পাখি আলু চুরি করতে থাকে। টুনিকে আবার চুরি করার সময় পায়রা ধরে ফেলে। তুমি তো এইটুকু একটা টুনি পাখি, আর তুমি এত বড় চুরি করতে যাচ্ছ? তোমার তো সাহস কম না, তুমি আমার সামনে চুরি করছো। তুমি কি ভেবেছো, তুমি আমার দোকান থেকে চুরি করবে আর আমি দেখবো না? দাঁড়া তুই এখানে, তোর মজা আমি দেখাচ্ছি। আমি এখনই পুলিশ ফোন করব, দাঁড়া, তারপর জেলে বসে পচে পচে মরিস তুই। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো চুরি করব না। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এর পরে আর কখনো চুরি করবি না। ঠিক আছে পায়রা ভাই, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা আর কখনো চুরি করব না। তারপর টুনি আর কালু কাক সেইখান থেকে ভয়ে পালিয়ে যায়। এর পরের থেকে তারা দুজন আর কখনো চুরি করেনি। তারপর থেকে তারা মেহনত করে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না।